আর যদি আমরা নিয়ে কথা বলতে চাই তাহলে কিছু এটা বাংলাদেশ রেটিফাই করেছে তাই না 2008 সালে, এবং এটার আলোকেই আমাদের 2013 সালের আইনটা প্রণয়ন করা। 2013 সালের আইনে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান এবং তাদের কর্মক্ষেত্রের কথা এবং তাদের কাজে ফিরিয়ে আনা অথবা কাজে বহাল রাখার জন্য কর্ম পরিবেশের মানে এটা কিন্তু থাকার জায়গাকে বোঝায়, বলতে তো আমরা থাকার জায়গাকে বুঝি তাই না, কিন্তু এখানে অ্যাকোমোডেশন শব্দটা ব্যবহার করা হয়েছে রিজনেবল অ্যাকোমোডেশন, এটা একসাথে ব্যবহার করা হচ্ছে এই টার্মটা। তার মানে হচ্ছে যে একজন ব্যক্তি ওয়ার্ক প্লেস যখন সে প্রতিবন্ধী হোক অথবা অপ্রতিবন্ধী হোক, আর সে নারী হোক তার কাজের সুবিধার জন্য কাজটা বা তার দায়িত্বটা যেন উনি পরিপূর্ণভাবে করতে পারেন সেটার জন্য প্রয়োজনীয় যে সাপোর্টগুলো, যে সহযোগিতাগুলো, যে সুবিধাগুলো প্রদান করতে হয় কাজটাকে সুচারুরূপে করার জন্য, সেটাকেই বলা হয় রিজনেবল অ্যাকোমোডেশন। যেমন ধরেন একজন ল্যাকটেটিং মাদার যদি হয় কোনো জায়গায় কাজ করে, এখন সেখানে যদি একটা বাচ্চা মানে বাচ্চাদের জন্য রাখার জন্য যদি তাহলে ওই মায়ের পক্ষে এখানে কাজ করাটা বেশ ডিফিকাল্ট। তো ওই মায়ের জন্য ওই কোম্পানিতে বা ওই প্রতিষ্ঠানে তার চাকরির জায়গায় একটা ডে কেয়ার সেন্টার থাকাটা একইভাবেই আমরা যদি প্রতিবন্ধী মানুষদের কথা বলি তাহলে যেমন অ্যাক্সেসেবল ওয়াশরুম থাকা, প্রবেশ রুম ওয়াশরুম অথবা তার কাজের জায়গাটা যদি আপনার আপনি যদি হয় যদি হয় তাহলে সে যদি শারীরিক প্রতিবন্ধী হয় তার মোবিলিটিতে যদি সিগনিফিকেন্ট লেভেল অফ অ্যাসিস্ট্যান্স দরকার হয় মোবাইল না তখন ওনার জন্য তো ওই ফ্লোরে যাওয়াটা বেশি তো সেখানে লিফ্ট থাকা অথবা র্যাম্প থাকা অথবা যে কোনো একটা সহজ একটা পদ্ধতিতে তার এন্ট্রেন্স এবং হচ্ছে একদিনের যে সুবিধাটা এটা কিন্তু তার জন্য একটা রিজনেবল অ্যাকোমোডেশন। কিন্তু আমরা লেভেল নিয়ে যখন কথা বলেছি তখন আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে কিছুটা গ্যাপ আছে, স্পষ্টভাবে বলা নেই। আমরা সেগুলি নিয়ে আমরা বলেছি যে এই এজেন্সি ওয়ার্কের পক্ষে যদিও আমাদের গাইডিং প্রিন্সিপালগুলো স্পষ্টভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেয় আর কিন্তু লয়ের জায়গাতে আমাদেরকে যাচ্ছে, এবং আমরা এটাও কিন্তু বলেছি যে দুই ধরনের রেজিস্ট্রেশন আছে, একটা হচ্ছে গাইডিং প্রিন্সিপাল বা আমাদের কী বলে ফিলোসফিক্যাল কিছু ডকুমেন্ট যেটা আমাদেরকে দিক নির্দেশনা দেয় যে রুলস বেস, হ্যাঁ। আরেকটা হচ্ছে আরেক ধরনের ডকুমেন্ট হচ্ছে এটা হচ্ছে ল যেটার বাধ্যবাধকতার ব্যাপার আছে। তো যে রুলস রিটেন যেই
ডকুমেন্টগুলো, গাইডিং প্রিন্সিপালগুলো যেটাকে আমরা বলছি, সেটা থেকেই সাধারণত লগুলো প্রণীত হয়। তো যখন গাইডিং প্রিন্সিপালগুলো যদি কেউ যদি না মানে, তাহলে সেটার জন্য কোনো পেনাল্টি হয় না, বা সেটার জন্য কাউকে জবাব দিনটা জায়গায় আসতে হয় না। জায়গা আছে যখন রাইটসকে যখন স্টাবলিশ করতে হয় কোনো পার্টিকুলার কোনো গ্রুপে, পার্টিকুলার কোনো দল বা গোষ্ঠী, তখন কিন্তু বাধ্যবাধকতার জায়গাটায় আসতে হয় এবং কমপ্লায়েন্সটাকে ফুলফিল করতে হয়, তখনই আইন প্রণয়নের ব্যাপারগুলো চলে আসে। তা আমরা বলছিলাম যে রিটার্ন টু ওয়ার্ড গাইডিং প্রিন্সিপাল দ্বারা যদিও এটাকে আমাদের করার জন্য আমাদের ইন্সপায়ার্ড করে, আমাদের কনস্টিটিউশনের অনেক জায়গা আমাদের ইন্সপায়ার্ড করে, কিন্তু আমরা যদি এটাকে একটা লার্জ স্কেলে যদি আমরা বাস্তবায়ন করতে যাই, তাহলে আমরা বলেছিলাম যে আইনের মধ্যে যদি কিছু ব্যাপার যদি না আসে বা সাংঘর্ষিক ব্যাপারগুলোকে যদি সলভ করা না যায়, তাহলে এটা ভলেন্টারিলি এখন যেভাবে হচ্ছে সেই জায়গা থেকে বের হয়ে এটা ম্যাচ লেভেলে মানে ন্যাশনাল ওয়াইড আমরা এটাকে স্কেল আপ করতে পারবো না, তাই তো? কালকে আমরা এভাবেই তো আলোচনা করেছিলাম। এই কারণে আমাদের অনুধাবন হচ্ছে যে কিছু জায়গায়, আইনের কিছু জায়গায়, বিশেষ করে ব্যবহারের কিছু জায়গায় সংশোধনে প্রয়োজন, যেটা কি আন্তরিকতার সাথে চেষ্টা করে। তো এইটা ছিল মোটামুটি। তারপর আমরা আইএলও কনভেনশন নিয়ে কথা বলেছি, সেগুলো নিয়েও আমরা কথা বলেছি, মঞ্জুর ভাই সে ব্যাপারগুলো নিয়েও কথা বলেছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা নজরুল ভাই যে এসডিজির সাথে অ্যালাইন করে রিটার্ন টু ওয়ার্ড, সেটাও আমাদের একটা গাইড না, যে আমরা 2030 বা 2041 যে ডিসিশন নিয়ে আমরা যাচ্ছি সেটাকে অ্যাচিভ করার জন্য আমাদের যে এসডিজির যে গোল আছে সেটার জন্য আমাদের রিটার্ন টু ওয়ার্ক বাস্তবায়ন করা দরকার। এইটা ছিল মোটামুটি বেশ বড়। এরপরে আমাদের সেকেন্ড চ্যাপ্টার কি ছিল? প্রয়োজন নাই, কারণ এটা খুবই স্পষ্ট করে এখানে বলা আছে। তারপরও আমরা একটু ডিসকাস করতে পারি, যেমন একটা কিন্তু সম্ভব রিস্ক এখানে আমরা বলছি যে কারা কারা হতে পারে, তাই না? কারা হতে পারে আলোচনা করতে পারি, তাই না? যেগুলো ঠিক আছে।
আমরা দেখছি যে এখানে অনেকগুলো স্টেক হোল্ডার তিনি মানে বলছিলেন যে কমিউনিকেশন কাজগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, ম্যানেজমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রোঅ্যাক্টিভনেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এখানে, তাই না? তো যে এখানে অনেকগুলো পার্টি ইনভলভ থাকে, সবার সাথে যোগাযোগ করা, সবার সাথে সবাইকে নিয়ে কাজটা করাটা এখন মোটামুটি এই ছিল আর কি মডিউল থ্রিতে। আমরা যদি মডিউল থ্রিতে দেখি, মডিউল থ্রি কি ছিল আমাদের? ডেটা টু ওয়ার্ক প্রসেসটা আপনি কীভাবে স্টাবলিশ হবে, না তাই ইনস্ট্রাকশন নিয়ে আমরা করেছি। আমরা একটা অ্যাপ নিয়ে কথা বলছি, আমরা এই প্ল্যানটা কখন দাঁড় করাবো সেটা নিয়েও আমরা কথা বলছি। ডক্টর স্পেশালিস্টের কাছে আমরা কখন যাবো, আমরা আবার গিয়ে কেন করবো, কখন করবো, তাদের অন্য কাজে হাত দেখা বা তাদের
ব্যবস্থা করা, এটা করা জরুরি যে তারা অতর্ক নিয়ে করতে যাই হোক আমরা মোটামুটি এরপর আমরা কোথায় চলে গেছিলাম সেভেন